হাজার হাজার বছর ধরে ভেলিয়ানগিরি পর্বতগুলি যোগী, ঋষি এবং সিদ্ধাদের আবাসস্থল হয়ে রয়েছে। তামিলনাড়ুতে অবস্থিত এই পর্বতমালা দক্ষিণের কৈলাস নামেও পরিচিত। এটিকে দক্ষিণের কৈলাস বলা হয় কারণ আদিযোগী নিজেই পাহাড়ের চূড়ায় তিন মাসেরও বেশি সময় ব্যয় করেছিলেন। তিনি যেমন ছিলেন, তার শক্তি আজও সপ্তম পাহাড়ের শিখরের অংশ হয়ে রয়েছে। এই জায়গাটির স্পন্দন সম্পূর্ণই আলাদা রকমের। ভেলিয়ানগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত ঈশা যোগ কেন্দ্র সদ্গুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত এক পবিত্র জায়গা নিজেকে রূপান্তর করার জন্য। এটি একটি ভীষণ শক্তিশালী স্থান যা তৈরি করা হয়েছে। আমি বলবো এটি সব দিক থেকেই অনন্য। আমরা এটিকে যেভাবে নির্মাণ করেছি, এখানে যেভাবে সব কিছু করা হয়, তা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই করা হয়। প্রাণ প্রতিষ্ঠা হলো একটি জীবিত প্রক্রিয়া। এটি এরকম, যদি আপনি রূপান্তরিত করেন একতাল কাদাকে খাদ্যে, আমরা একে কৃষিকাজ বলি। আপনি যদি খাদ্যকে রক্ত মাংসে পরিণত করেন, আমরা একে বলি পরিপাক, এক হয়ে যাওয়া। আপনি যদি রক্ত মাংসকে কাদায় পরিণত করেন, একে আমরা দাহ করা বলি। বা আপনি যদি এ মাংসপিণ্ডকে বা একটি সামান্য পাথরকে বা একটি শূন্য স্থানকে একটি ঐশ্বরিক সম্ভাবনায়, তাকে প্রাণ প্রতিষ্ঠা বলা হয়। ঈশা যোগ কেন্দ্রের কেন্দ্রবিন্দু হল ধ্যানলিঙ্গ, যা বহু আত্মজ্ঞানী মানুষের স্বপ্ন। তিন বছর ধরে প্রাণ প্রতিষ্ঠার তীব্র প্রক্রিয়ার পর সদ্গুরু ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এটি জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক মুক্তির এক দ্বার। ধ্যানলিঙ্গের শক্তি প্রতিটি মানুষ যে তার সংস্পর্শে আসে, তাদের জন্য জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করার সম্ভাবনা তৈরি করে দেয়। ধ্যানলিঙ্গের ক্ষেত্রের মধ্যে একজন প্রকৃতপক্ষে এবং অনায়াসেই ধ্যানমগ্ন হয়ে ওঠে। ঈশাযোগ কেন্দ্রের সংলগ্ন হল লিঙ্গ ভৈরবী, নারী শক্তির এক উজ্জ্বল অভিব্যক্তি, একই সাথে তীব্র এবং সহানুভূতিশীল। বেশ কয়েকটি পদ্ধতি এবং নৈবেদ্য ভক্তদের দেবীর কৃপার গ্রহণযোগ্য করে তোলে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করে। তা সম্পর্ক, স্বাস্থ্য, সমৃদ্ধি বা সাধারণ সুস্থতা যাই হোক না কেন। পুরুষদের জন্য সূর্যকুণ্ড এবং মহিলাদের জন্য চন্দ্রকুণ্ড হল ঈশাযোগ কেন্দ্রের তেজময় জলাশয়গুলি। তার প্রাণবন্ত জলে এক ডুব আধ্যাত্মিক গ্রহণযোগ্যতার বৃদ্ধি করে এবং আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয়। কাঠামো এবং নকশার ক্ষেত্রে অনন্য আদিযোগী আলায়াম শাস্ত্রীয় হঠযোগকে তার শুদ্ধতম রূপে ফিরিয়ে আনার জন্য নির্মাণ করা হয়েছে। আদিযোগী আলায়ামে রয়েছে আদিযোগী লিঙ্গ, যা শাস্ত্রীয় যোগ হস্তান্তরিত করার জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি ২১ সপ্তাহের ঈশা হঠযোগ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি স্থান। যৌগিক সংস্কৃতিতে শিবকে প্রথম যোগী বা আদিযোগী হিসাবে দেখা হয়, যোগের প্রকৃত উৎস। আদিযোগীর মহিমাময় ১১২ ফুট চেহারা
বিশ্বে তার ধরনের সবথেকে বড় মুখ, এবং এটি 2017 সালে সদ্গুরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আদিযোগীর নিকটে প্রতিষ্ঠিত হয়েছেন যোগেশ্বর লিঙ্গ, যা সদ্গুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত মানবতন্ত্রের পাঁচটি প্রধান চক্রের প্রকাশ হিসেবে। আদিযোগী কেন, এর তাৎপর্যই বা কি? 15,000 বছর আগে যখন তিনি এটি অন্বেষণ করেছিলেন এবং যোগের বিজ্ঞানকে ব্যাখ্যা করেছিলেন, তো এই দিকেই আদিযোগী এই বিজ্ঞানটি অন্বেষণ করেছিলেন। মানবতন্ত্রের বিজ্ঞান কিভাবে এটি পরিচালনা করতে হয়, কিভাবে এটিকে শীর্ষে নিয়ে যেতে হয়, এবং তিনি প্রদান করেছিলেন 112টি পদ্ধতি, নির্দেশাবলী নয় কিন্তু পদ্ধতি, যে আপনি এটি কিভাবে করতে পারেন সমস্ত রকম মানুষের জন্য। তো বিশ্বের সকলের কাছে এই মাত্রাকে নিয়ে আসার জন্য, এই বিশ্বকে বিশ্বাস করা থেকে সত্যের অনুসন্ধানকারীতে পরিণত করার জন্য, বিশ্বাস থেকে জানতে চাওয়া, মানুষকে পরিবর্তন করা শুধু বিশ্বাসকারীর থেকে অনুসন্ধানকারীতে, বা অন্য কথায় পুরো বিশ্বে এটা পুনরায় প্রতিষ্ঠা করা যে শুধুমাত্র সত্যই কর্তৃত্ব করতে পারে। আগামী দিনে যে জায়গাটি যেখানে আমরা জড়ো হয়েছি, সে স্থান সকলের জন্য এক অনুপ্রেরণার কারণ হয়ে উঠতে চলেছে। আদিযোগীর 112 ফুটের দুর্দান্ত মূর্তির সান্নিধ্যে আপনাদের সাথে এখানে উপস্থিত হওয়া আমার জন্য খুব আনন্দদায়ক। মাননীয় রাষ্ট্রপতি আদিযোগী দিব্যদর্শন উন্মোচন করবেন, যা আপনারা কখনো দেখেননি।